আমি সৃষ্টি করেছি জমিন, আকাশ সৃষ্টি করেছি উচ্চ আকাশ, তারপরে আমি আরশে সমাসীন হয়েছি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা কিছু আছে মালিকানা কার? আপনার মালিককে, আমার মালিককে, সরকারের মালিককে। এই মালিকানা না বুঝার কারণে আজকে যত মারামারি কিলাকিলি, ঠিক না ঠিক? কক্সবাজারে এরকম বহু মানুষ আছে যার হাজার বিঘা জমি, ঠিক না ঠিক? অথচ তিনি ভোগ করার কোনো সময় নাই। এমন মানুষ আছে যাদের এক ছোটা জমিও নাই, আজকে এখানে কালকে ওখানে, আছে না? নাই। ইসলামী শরিয়া বলে যদি কোনো মানুষ তিন বছর কোনো জমিতে চাষ না করে, ওই জমি তার থেকে নিয়ে যার জমি নেয় তাকে দিয়ে দাও, তাহলে ভূমিহীন থাকবে না। পাহাড়ের গাছগুলো শেষ, কে খাইল গাছ? মানুষ। কে হাইয়ে দেয়? কোন মানুষ? আল্লাহর গজব পত্রিকাতে এসেছে, আল্লাহর গজব, আল্লাহর বিচার। কার বিচার? ওসমান একটারে লাগিয়েছে পার্বত্য চট্টগ্রামে, বন বিভাগের দায়িত্ব ওসমান, বন থেকে ওসমান ছিল তার নাম, বাড়ি ছিল কুমিল্লা, মাকে মাসে দিত 1500। তার বাড়িতে অ্যাটাক করলো দুদক, ফ্রিজের ভিতরে বালিশের তলে পাইল 3 কোটি টাকা। এরপরে সে গেছে বনে, হাতি এসে তার গাড়ির সামনে, হাতি সরে না, হাতি কয় বাজি নাম তুই নাম তোর লোক একখানে মোলা হাত হর্য, ড্রাইভার নামি দৌড় দিয়ে হাতি কয় যাব তুই যাব, ওসমান অবাজি নাম নাম গর্দানার দড়ি হাতি টানিয়ে আনিয়ে আনি ফেডের উপরে খাড়াইয়ে ফটোস কার বিচার? কথা বল না কেউ, আল্লাহর বিচার। চট্টগ্রামের গাছ যারাই খাবি তাদের বিচার করবেন কে? ওই হারাম খুদ্দের ঘরে কোনো শান্তি নাই, ঠিক না ঠিক? জমি বেশি যার খাজনা বেশি, জমি বেশি যার ওসব বেশি, তার কি নেয়ামতের জমি চট্টগ্রাম? এই চট্ট এই যে কক্সবাজার, একই জমির ভিতরে মাছ, মাছ নেমে গেলে লবণ, ঠিক না ঠিক? কে দিচ্ছে? কোন মাছের চারা ফেলাতে হয় না। ওই যে গেলাম খুঁটাখালি, কোন মাছের চারা ফেলাতে হয় না, পানির সাথে কি আসে? পোনা আসে, সুবহানাল্লাহ কইবেন না। কে দেয়? ওসর দেন, ওসর দেন না, শুধু হাই ওষুধ দেন না কেন? মাছের ওষুধ নাই, কথা কর না কেন? ওষুধ আছে 100%, 20 মনে 1 মন দিবি যদি নিজেরা পোনা লাগাও, আর যদি নিজেরা না লাগাও 10 মনে 1 মন দিবা গরিবের। কোন দিন দিবা? যেদিন ধরো তুমি সেদিন দিয়ে দিবা, ইয়ামা হাসাদি, ফসল কাটার সময় আর মাছ ধরার সময়। কার আইন? কার আইন? যারা জাকাত দিবে না তাদের সম্পদ অপবিত্র, ঠিক না ঠিক? এই জাকাত বিষধর সাপ বানিয়ে দিবেন কে? গলায় পেঁচিয়ে দিবে, গাল কামড়াবে আর বলবে আনা কাঞ্জুকা আনা মালুকা, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলুক পরে আগে খুলুক হাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত। আলহামদুলিল্লাহ, জাকাত ইসলামের শ্রেষ্ঠ অবলম্বন। নামাজের সাথে সাথে জাকাত আছে না নাই? জাকাত যদি দেয়া হতো বাংলাদেশে এত গরিব থাকতো না, এপিএম খালিতে এত গরিব থাকতো না, ঠিক না ঠিক? রাস্তার পাশে কত মানুষের বাড়ি, প্রতি বছর পাহাড় চাপা পড়ে বহু মানুষ মারা যায়, কি আপনাদের কষ্ট হইতেছে না? মনোজ করে দি কি খাওয়ান বাজি, কতক্ষণ মনোজ হইতাম হন? সারা রাত ফজর না হতো না? আচ্ছা ফজর আপনারা ফড়িয়ে না, এটা আই যাই বলেন, কথা বললেন কেন আপনারা? আমাদের ছোট ছোট পোলাপান এখন ওয়াজ করে 35 মিনিট পরে মনে তুলে দেয়, অভদ্র। মানুষ এত কষ্ট করে আয়োজন করে আর তুমি 35 মিনিট পরে আল্লাহ মামি মামুর বাড়ির আব্দুল ফাইজ না বাজি,
জিজ্ঞেস করবা মাহফিল কমিটিকে, এটা আদব ঠিক না বেঠি? রাতকে রাত পোলাপন চেষ্টা করে একটা মাহফিল জোগায় ঠিক না বেঠি? আর তুমি আসলে আল্লাহ আমি 30 মিনিটে গিয়ে গো মূর্খ। আল্লাহ সঠিক সমাজ দান করুক। আমার ভাই কথা বলেছেন অনেকক্ষণ, কতক্ষণ কথা বলবেন? 1.5 ঘন্টা। আপনি পেঁপে বেশি খাবেন, মুখের চামড়া তো নষ্ট হয়ে গিয়ে গেল। পেঁপে কি খাবেন? লিভারের শ্রেষ্ঠ ঔষধ কি পেঁপে? 1 পাপিয়া টেস্ট দ্য ডাক্তার এ ওয়ে, একটা পেঁপে খাবেন ডাক্তারের কাছে 1 মাস যাওয়া লাগবে না। খায় না আয়া খান না কি কয় আপনাদের এখানে পায়ারে হইয়া 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 হয় না হইয়া কি নাম দিয়ে দেখুন আপেল খায় পেয়ারা দেখে না। 1.5 কেজি আপেলের এনার্জি থাকে একটা পেয়ারা, একটা পেয়ারা এটা খায় না। পেয়ারা খেলে এই যে মুখে রিঙ্কল পড়ে এগুলো পড়বে না, এই যে চামড়া বটে যায় এগুলো পড়বে না। পেয়ারা ঘাড়ের শিরাগুলোর সর্বশ্রেষ্ঠ ঔষধ। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। কক্সবাজারের নিয়ামত আরো বেশি না কম? দুজ্জার মাসের ভিতরে সব রোগের ওষুধ দিয়েছেন কে? আল্লাহ বলেছেন লাহমান তরিয়া, এমন গোস্ত যেটা খেলে কখনো মুখ ফিরে আসে না, যেটা খাওয়ার পরে শরীরে কোনো রোগ হয় না। আয়োডিনের যত অভাব সব দরিয়া পানি মাছের ভিতরে দিয়েছেন কে? কত সুন্দর সুন্দর মাছ, না মজার না শুধু হায় হায়, আর আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, আর বিভিন্ন মানুষের গীতগুলো কয় আল্লাহর ধন আল্লাহ কারে দিয়ে আল্লাহ গেছে খন্ডইলা। কিরকম কথা, জমিন আল্লাহ আকাশ আল্লাহ, আল্লাহ কোথায় যাবে? আল্লাহ সবখানে আছেন না নাই? আকাশ জমিন কার নিদর্শন? কার নিদর্শন? তারাও না হবে গায়রা, আবার দেখো না এত বড় আকাশ বানিয়েছে। হাল তারা ফি খালকি রহমান মিন তাফাবুত, এই আকাশের সৃষ্টির মধ্যে কি কোনো ভুল ধরা পড়ে নাকি? কোনো ভুল পাবেন না। এক বেকুব শুয়ে আছে বট গাছের নিচে, হঠাৎ করে দেখে বট গাছের এত মোটা গাছের ছোট ছোট দানা ভুল পাইয়ে আল্লাহ ভুল হচ্ছে। পাশে দিয়ে আরে কালেম যাচ্ছে, কয় বেকুব কি কস ক কইসি তো কইসি বেদম, আল্লাহ ভুল করছে স, এত মোটা গাছ ছোট দানা, আল্লাহ ওড্ডাটা ছোট লম্বা লাউ। আল্লাহ রলি বললেন শুয়ে থাক জবাব পেয়ে যাবি, দক্ষিণা বাতাস আসলো একটা দানা ছুটে নাকের উপরে পড়লো, উঠে কয় আল্লাহ আপনিও ঠিক, আপনার বিচিও আপনার বট গাছের দানাও ঠিক। ওই আল্লাহ রলি আবার ঘুরে আসলো, কিরে কি পাইছ? কয় এখানে বটের নিচে আমরা রেশ নেব, এই জন্য দয়া করে আল্লাহ দানাগুলোকে ছোট বানিয়েছেন, আর ওই লাউ গাছের নিচে কেউ যাবে না, সেখানে ডাটাতে আল্লাহ বড় বড় লাউ দিয়েছে ঠিক না বাড়ি? এই বট গাছে যদি লাউয়ের মতো দানা হতো লোক শেষ, মাটিও কি সুন্দর করে সৃষ্টি করেছেন, সুন্দর করে মুখ দিয়েছেন, কি দিয়েছেন মুখ দিয়েছেন, আগে কি প্রথম কানে শুনি, এই জন্য কানের কথা আগে বললেন কে? ওয়ালা তাকফু মা লাইসা লাক বিহি ইলম, ইন্নাস সামা ওয়াল বসরা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে জ্ঞান নাই কথা বলবা না, কার নির্দেশ? কথা বললেই টাকলার মতো বিদ্যুতি হয়ে যাবা, কথা বললেই তাসলিমা নাসির মতো দেশ ছাড়া হবা, কথা বললেই দাউদ হায়দারের মতো বাংলাদেশে ঢুকতে পারবি না ঠিক কিনা? কোরআন হাদিস যেখানে আমরা আছি, আমাদের দেশে হিন্দু ভাই বোনেরা কোরআনকে ভালোবাসে ঠিক না বেঠি? এই জন্য আমরাও তাদের পাশে গিয়ে দাঁড়াবো, তারা আমাদের সমাজের অংশ ঠিক না বেঠি? আমি গত 1 মাসে মনে হয় 100 হিন্দু ভাই বোনকে পানি পড়া দিয়েছি, এসেছেন আমার কোরআন সবার জন্য আছে না নাই? কি ব্যাপার হুজুর? অসুখ সারে না, কেন পানি পড়া দেয় না? আমি তো পানি পড়বো কোরআন দিয়া। তুমি যদি কোরআনের একটা অংশ মানো তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। কই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কই হুজুর এটা জানিতে? হ্যাঁ তো এটা জানলে মূর্তির কাছে যাসকে? কয় বহু মুসলমান তো মদ খায়, দলিল আছে না নাই? আপনাদের এই মেইন রোডে মদের দোকান আছে না নাই? কথা কর না গা, ফাকির গোস্ত আছে না নাই? আগে খায় মদ তারপরে কি খায়? কি খায় ফাকির গোস্ত? ন জানো না?
আমরা ঢাকা থেকে এসে জানি আর আপনারা নজানন যারা মদ খায় এরা এদের উপরে আল্লাহ লানত ঠিক না বা ঠিক মদের সাথে জড়িত পাঁচ ব্যক্তির উপর লানত দিয়েছেন কে ওদের কারণেই করোনা আসে ওদের কারণে অমিক্রন আসবে ঠিক না বা ঠিক সুদখোর আছে না নাই সুদ খায় যারা মদ খায় তারা সুদের টাকা কি করবে তখন মদ খায় এক বোতল মদ কটিয়া দেড় হাজার টি অভিজ্ঞতা আছে আল্লাহর মদ আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করা হলো ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন মানাফিউ লিন্নাস ওটার ভিতরে ক্ষতি বেশি কবিরা গুনাহ কিন্তু কিছু উপকার আছে তবে গুনাহ বড় উপকার ছোট এত মানুষ আলহামদুলিল্লাহ কেউ উঠতেছে না একদম জায়গা পাচ্ছে না আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছে এটা কোনো মানুষের বরকত না এটা কোরআনের বরকত ঠিক কি না তোমরা কোরআনের সাথে বেয়াদবি করবি না ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যাবি কোরআনকে সম্মান করবি আল্লাহ তো সম্মান বাড়িয়ে দিবে নেতারা পয়সা দিয়েও মানুষ পায় না কি চিল্লান চিল্লা এক হাজার টিয়া দিয়ম দিয়ে দুই ঘন্টার লাই আয় দুই ঘন্টার লাই আয় মিটিংয়ে বই বই কি বাবা কম না ইয়ানে এক গ্রুপ ইয়ানে এক গ্রুপ বাদাম হাত দে আর দুই টান দে আর এখানে নিজের পয়সা দিয়ে এসেছে কার কথা শোনার জন্য আল্লাহর কথা শোনার জন্য সূরা তোহা পড়বেন তো কোনো বাচ্চাকে কেউ জাদু করলো যে জাদু করে যারে দিয়ে করায় দুটেই কাফের দুটে কি কাফের খবরদার খবরদার জাদু করবি না মূর্খ শয়তান জাদু শিখিয়েছে ইউ আল্লামুনা নাসাস সেহর শয়তানের মূল কাজ কি ইউ ফাররিকু বাইনাল মার এ জাওজিহি ছেলের মধ্যে আর বিবির মধ্যে পার্থক্য করে শয়তান তালাক হলে খুশি হয় আর বিবাহ বন্ধনে খুশি হন কে আল্লাহ আল্লাহ চাই বিবাহ শয়তান চায় তালাক ঠিক না বেটি আমরা শয়তানকে খুশি করব না আমরা কাকে খুশি করব আল্লাহকে খুশি করব আল্লাহর সুন্দর সৃষ্টির মধ্যে মহিলা আছে না নাই রাসূল বলতেন তিনটা জিনিস আমার কাছে খুব প্রিয় কয়টা হুববে বাইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা তোমাদের দুনিয়া থেকে আল্লাহ তিনটা জিনিস আমার ভালোবাসার করে দিয়েছেন প্রথম হলো সুগন্ধি প্রথম কি দুর্গন্ধ আছে যেখানে জাহান্নাম আছে সকল দুর্গন্ধ এসেছে জাহান্নাম থেকে সকল সুগন্ধ কোথা থেকে এসেছে জান্নাত থেকে এসেছে দুই নম্বর মায়ের জাতি তিন নম্বর কুদরাত আইনি আসসালাত আমার চক্ষু শীতলকারী নামাজ নামাজ আছে যেখানে আমরা আছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো রাজি আছেন তো একটু হাত তুলে আল্লাহকে দেখান বলেন হে আল্লাহ আপনার নামে কসম করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ কোরআন মানা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন নামাজ পড়ে না এরকম লোকের সংখ্যা বেশি না কম এরা কোথায় যাবে আপনারাই তো জানেন দেখি তিন ওয়াক্ত পড়লো দুই ওয়াক্ত পড়লো না কোথায় যাবে এত আসতে বললেন যে কোথায় দশ সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন নয়টাতে নিরানব্বই করে পেয়েছেন একটাতে দশ পাস না ফের তো আর নিরানব্বই দশ সাবজেক্টেই তেত্রিশ করে পেয়েছেন পাস না ফের কোন ডিভিশন থার্ড ডিভিশন তাও পাস ঠিক না বেঠিক কেউ বলবে না থার্ড ডিভিশন কিনা বলবে পাস বলবে কি পাস না মাঝে যাবেন যেমনই হোক পাস করাইয়া দিবেন কে কি নিয়ামত আমার আল্লাহ বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না আমাদের নামাজ সঠিক হয় কোন ইমাম বলতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ছাড়া আর কেউ বলতে পারবে না ঠিক না ঠিক তারপরেও মাফ করে দেন কি আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি চূড়ান্ত চেষ্টা তুমি করো এরপরে বাছাই করবেন কে পরীক্ষা দিলেন কোন জায়গায় চাকরির জন্য পরীক্ষা ভালো হয় নাই ইন্টারভিউ নেওয়া হলো তাও ভালো হয়নি মনটা বড় খারাপ ঠিক না ঠিক হঠাৎ করে দেখলেন তালিকায় এক নম্বরে আপনার নাম কেমন লাগবে
কেমন লাগবে? সেজদা করে আল্লাহর কাছে কাঁদবেন ঠিক না বেঠি? কোন চেষ্টা করি নাই, ফজর পড়েছি, কেরাত ঠিক মতো পড়তে পারি নাই, ঘুমের চোটে ইমাম পড়েছে, আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। মৃত্যুর পরে আল্লাহ বলবেন, হুয়াজ তাবাকুম, আমি আল্লাহ তোমাকে জান্নাতের জন্য বাছাই করে নিয়েছি। চেষ্টা করো ঠিক না বেঠি? কার দলে থাকবো? কার দল? আল্লাহর দল, কোন মানুষের দল করব না। যারা দল বানিয়েছো এদেরকে শিরকের গুনায় আল্লাহ গুনাহগার বানায় জাহান্নামে দিয়ে দিবে, কারণ আল্লাহ দল করেছেন, তুই দল করলি কেন? ঠিক না বেঠি? আল্লাহ যেটা করেছেন ওটা মানুষের করার কোনো দরকার? জিকির দিয়েছেন কে? তুমি আবার জিকির বানাইলে কেন? তোমাকে জিকির বানাতে কইছে কে? আল্লাহ জিকির দিয়েছেন, আমাদের জিকির বানানোর কোনো দরকার নাই। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। নবী মোর পরশ মনি, জপবেন কার নাম? তো নবীর নাম জপতেছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কার নাম জপেছেন? নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ঠিক কি না? আকাশ জমিনের ভিতরে যা কিছু সব মালিকানা কার? জমিনের নিচে যা কিছু আছে মালিকানা কার? সেই আল্লাহ বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওমা বাইনাহুমা ওমা তাহতা সারা, যা কিছু এর মধ্যে আছে সব কিছুর মালিকানা কার? আপনার এই জিহ্বা কার কথা বলবে? আল্লাহর কথা। কারণ কি? আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন, এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কতই অপরূপ, তোমার দেয়া চোখের শোকর জানাবো তা ভাষা কই, যতই ভাবি ততই যেন পলক হারাচে রো। আল্লাহু আকবার! আলতাফ হোসেন নামে একজন আলেম ছিলেন, অন্ধ হাফেজ, অত্যন্ত সুন্দর বলতেন, আমাদের কোরআনের পাখি সবচেয়ে অনুকরণ করতেন তিনি। মোটা শরীর, সুন্দর চেহারা, বসন্ত হয়ে ছোটবেলায় চোখ অন্ধ হয়ে গেছে, গত কয়েকদিন আগে মারা গেছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দিন। পাবনার সিংহ শার্দুল মাওলানা আব্দুস সোবহান গফরাহুল্লাহ আলেম ছিলেন, তেনার মৃত্যু 4 বছর আগে আমার সাথে এখানে দেখা হয়। মাকামাতে হারিরির একটা লাইন আমি বলতেছি, তাওয়াহাতনি তাওয়াহুজ জামান, যারা মাদ্রাসায় পড়েছেন মাকামাতে হারিরি অত্যন্ত উঁচু মানের একটা সাহিত্যিক বই, এরপরের লাইন দেখেছি চাচা বলতেছে, আমি ইমরাউল কায়সের কবিতা পড়ছি কেফা নাফকে মিন জিক্রে হাবিব, এরপরের লাইন দেখেছি আব্দুর রহমান সাহেব বলতেছে। বললাম, চাচা আপনি ভুলেন নাই? কয় না, তারে কিছু ভুলি নেই, ওনার সাথেই থাকতে হবে আলতাফ। আমি বললাম, আলতাফ ভাই আল্লাহ যদি এখন চক্ষু দেয় কি দেখবেন? কয় তারে ভাই সারা জীবন কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের অক্ষরগুলো দেখি নাই, চোখটা পেলেই আল্লাহর কোরআন অক্ষর গুলো দেখবো, তারপরে কি দেখবো? আল্লাহ সন্তান দিয়েছেন 4টা সন্তান, তাদের মুখ গুলো দেখি নাই, তারা আমাকে আব্বা আব্বা বলে ডাকে, আমি তাদের মুখ দেখি নাই, আগে আল্লাহর কোরআন দেখবো তারপরে শিশুদেরকে দেখবো। এত সুন্দর চোখ থাকার পরে যারা কোরআন দেখলো না তাদের শাস্তি হবে বেশি, তাদেরকে অন্ধ করে তুলবেন কে? তোমরা জানলে আমাকে ভুলেছো, আমিও তোমাদেরকে ভুলে গেলাম, কার কথা? এজন্য আল্লাহ বলছেন, উযকুরুল্লাহ ইযা নাসিত, সূরা কাহফের ভিতরে বলছেন, যখনই ভুলে যাও সাথে সাথে জিকির করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি অসাধারণ করে বলছেন, ইনতাজহার বিল কাওল ফা ইন্নাহু ইয়ালামু সিররা ওয়াকফা, যদি কোনো কিছু আপনি প্রকাশ করেন জানেন কে?
আল্লাহ বলেছেন জোরে জিকির করবা না। জিকির করবা চার ভাবে, কয় ভাবে জিকির? কয়টা কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার এগুলো কোরআনে পাওয়া যায়, কোরআনও জিকির, ঠিক না? ঠিক। আবার এগুলো নামাজে পড়ি, নামাজও জিকির। ইন্না নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে জিকির করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া লাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আবার বলেছেন সালাতু যিকির, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আবার তরিকাও চারটি, উদুউল্লাহা ফি নাফসিক, আল্লাহকে ডাকো মনে মনে, তাদাররুআন কাকুতি মিনতির সাথে, খাইফাতান গোপনে, দুনাল জাহরে মিনাল কাওল, চিৎকার করে না কার কথা। এখানে আল্লাহ বলছেন ইনতাজহার বিল কাওল, যদি জোরে চিল্লার করে চিৎকার করে আল্লাহকে ডাকো, ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, তিনি গোপন জানেন প্রকাশ্য জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। হাল আতাকা হাদিসু মূসা, কেন মূসার কথা বললেন? মূসাকে চিনে? মূসাকে চিনে? বাড়ি ঘোড়া আলাইহিস সালাম, বাড়ি ঘোড়া মিশর, রাগ না ঠান্ডা? বেশি না হন? কত রাগ? এক সোয়াল মারিয়ে ফেরাউনের সৈন্য শেষ, সেনাপতি শেষ, ফেরাউন ফৈন্যে কয় নিশ্চয় মূসা মাইজে সভাসদ খাওয়ানের টের ফাইলেন কেমনে, ক ছোটবেলা তার অজ্ঞা দিছিল, ভালোবাসতে যায়, আসিয়া কোল জুড়ে আসছে মূসা আলাইহিস সালাম, রাখে আল্লাহ জমিন আল্লাহ, কতজন ফাজলামি করলো, ঠিক কি না? আহা, মূসা যখনই ফেরাউনের দিকে ছুটত, বলছে মূসা তুমি দাঁড়াও, তুমি আসো না, আমি এখনই কালেমা পড়ে রেডি হয়ে যাচ্ছি। নয়টা নিদর্শন দিল, একটাতেও সে কালেমা পড়লো না, ঠিক না? ঠিক। যখন লোহিত সাগরে চুবাচ্ছে তখন কালেমা পড়লো ফেরাউন, আর বলছে আমান তুমি রব্বি মূসা ও হারুন আনা মিনাল মুসলিমিন, হারুন এবং মূসা যে রবের উপর ঈমান এনেছে আমিও সেই রবের উপর ঈমান আনছি, আমিও মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলেন আল্লাহ ও কদ আসাইতা কবল ও কুনতা মিনাল মুফসিদিন, এখন তুই ঈমান আনস, কত আমার লোকদেরকে বাড়ি ছাড়া করেছিস, কত মায়ের মুখ খালি করেছিস, কত মানুষকে চাকরি ছাড়া করেছিস, দেশ ছাড়া করেছিস, তোর শুধু মান হই না, ফালিয়াও মানুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। কষ্ট হচ্ছে কি অবস্থা আপনাদের, ফেসাবো না বলে? হ্যাঁ, এই হলো কোরআনের আজায়েব। এই কিতাব থেকে আলাদা রাখতে চাও, কোরআনের মাহফিল বন্ধ করে দে, আছে না? না জোরে হন, তোমাদের রামুর এক নেতা কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, তুই মনে রাখিস তোর মতো বেয়াদব জান্নাতের রাস্তা তোর বন্ধ হয়ে যাবে। আমরা কারো বন্দনা গাইতে আসি না, কোরআনের মাহফিল বন্ধ করেছিস তো তোর সাথে বোঝাপড়া হবে ইনশাআল্লাহ। কোরআন কিয়ামতের ময়দানে প্রথম আসবে, ঠিক কি না? কোরআন সুপারিশ করবে, আল্লাহ গ্রহণ করবেন, ঠিক না? ঠিক। আর কোরআন যদি বলে আল্লাহ এগুলো এগুলো ওইগুলো, কক্সবাজারের জমিনে কোরআন বন্ধ করেছে, ওইখানে তুই জাহান্নামে যাবি, তোর কোনো কস সেখানে কাজে লাগবে না, ঠিক না? ঠিক। বুজুর্গের কথা কয় অনেকে, বুজুর্গ বুজুর্গ মানে শয়তান, বুজুর্গ হলো শয়তান, সবচেয়ে বড় বুজুর্গ শয়তান, শয়তানের বয়স সবচেয়ে বেশি না কম? বুজুর্গ কেউ কেন বলবা? কাল আল্লাহ কালা রাসুল, আল্লাহ বলেছেন রাসুল বলেছেন, ঠিক কি না? আমাদের হাতে কি এটা কথা বলেন না কেন? কয়াত কয়টা পড়বা মূর্খ, কোরআন দেখো না চোখে? আমরা সবাইকে বুকে টানি, ঠিক না? ব্যাঠি। আপনাদেরকেও বুকে টানি, আল্লাহ কবুল করেন। প্রতিদিন অন্তত 10টা সূরা পড়বো, রাজি আছেন? প্রথম কি পড়বেন? 2 নম্বর সূরা ইখলাস, 3 নম্বর কুলাদ রব্বিল ফালাক, 4 নম্বর কুলাদ রব্বিন নাস, 5 নম্বর ইন্না আতাইনা কাল কাউসার, আর রাতে পড়বেন সূরা মুলক।
আর সুদা সিজদা, তাহলে কবরে গিয়ে দুইটা দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ আপনাকে জান্নাত দিবে না তার কবর থেকে যাবে না। আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ আমার বন্ধুকে আপনি বলেছেন মাফ করে দিবেন, আমার বন্ধু কবর ওরে মাফ করে দেন। শর্ত হলো কোরআনের দল করতে হবে, ঠিক না? ঠিক। প্রত্যেক মানুষের দলের টান আছে না? নেই। এখন যে আওয়ামী লীগের যারা আছেন তাদের মধ্যে সুবিধা বেশি না কম? এটা স্বাভাবিক, দলের সুবিধাই বেশি হবে, এরা কষ্ট করে দলকে ক্ষমতা পাঠিয়েছে, ঠিক কিনা? তুমি হন দল ভালো, এটা বাস্তব। আমরা কোরআনের দল করলে কোরআন আমাদেরকে সুবিধা দিবে, ঠিক কিনা? তবে আল্লাহ আমার ভাইকে কোরআনের জন্য কবুল করুক, বলো না আমিন, আরো চিৎকার করে আমিন। একই দলে কত রকমের মানুষ দেখি, কিছু আছে কোরআনকে ভালোবাসে, আছে না? আর কিছু আছে কোরআন দেখলে কো বাজি ইয়ানকি ইয়ানকি। এক জায়গাতে আজান দিছে, এক কান পিক কয় আজান বন্ধ কর। লোকেরা বললো তুই বন্ধ, মুখ বিয়ে গিয়ে গান্না করে বিয়ে গিয়ে কোরআন বন্ধ করবা? আল্লাহ হেদায়েত দান করুক, আমরা দোয়া করি, ঠিক কি না? এই যে এসেছে দোয়ার জন্য, ঠিক না? ঠিক। আল্লাহ তারে কোরআনের সৈনিক বানিয়ে দিক, চিৎকার করে বলেন আমিন। মালিকানা কার? আল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া আর কেউ নাই। কই হুজুর উপরে আল্লাহ নিছে অনেক, হুজুর কি খুশি, আল্লাহ আর সমদালিটা তুমি কবুল করো। কিন্তু সমদালি যে শেরেক করি বসে আছে খবর নাই, উপরে আল্লাহ নিচে কে? নিচে কার ক্ষমতা? হুয়াল আউয়াল, উপরে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, ওহুয়া বিকুল্লি শাইইন আলিম। একটা আয়াত পড়বেন 1000 আয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। হুয়াল আউয়াল, তিনি শুরু তিনি শেষ, তিনি প্রথম তিনি প্রকাশ্য তিনি গোপন। রাসূল যখন তাহাজ্জুদ পড়তেন বলতেন আনতাল আউয়াল লাইসা কাবলাকা শাই, আনতাল আখির লাইসা বাদাকা শাই, আনতাল যাহির লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিন লাইসা দুনাকা শাই, উকদি আননি হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু আপনার আগে আর কেউ, আপনি শেষ আপনি ছাড়া আর কেউ, আপনি প্রকাশ্য আপনার উপরে আর কেউ, আপনি গোপন আপনি ব্যতীত আর কেউ, আমার সকল প্রয়োজন আপনি পূরণ করে দেন। তাহাজ্জুদের নামাজ এটা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুল আসমাউল হুসনা হাল আতাকা হাদিস মূসা, আয়াতগুলোর সাথে মূসা আলাইহিস সালামের সম্পর্ক কি? মূসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ উসাল্লি লিআজালিক, আপনার জন্য সালাত পড়ি, আসুমু লিআজালিক, আপনার জন্য রোজা রাখি। আল্লাহ বললেন না, সালাত তোমার জন্য পড়ো, সালাত হলো জান্নাতের চাবি। জান্নাতের কি কথা বলে, চাবিতে দাঁত আছে না? না, আমাদের জান্নাতের চাবিতে কয়টা দাঁত? কয়টা? একটা ফজর আর একটা আসর মাগরিব, একটা দাঁত কম চাবি খুলবে না, ঠিক না? ঠিক। এই দাঁতগুলো সুন্দর থাকার জন্য সুন্নত পড়তে হবে, নফল পড়তে হবে, ঠিক না? ঠিক। এবার বললো আমি রোজা রাখি, আল্লাহ বলে না সমু জুন্না, রোজা হলো ঢাল স্বরূপ, রোজা রাখলে ঢাল হয়, গুনা থেকে হেফাজত করে দেন কে? এই জন্য রাসুল মাসে 11টা রোজা রাখতেন, কয়টা? 11টা, প্রত্যেক সপ্তাহে দুইটা, সোমবার আর বৃহস্পতিবার, আর মাসের 15 তারিখ 13, 14, 15 তিনটা রাখতেন, তাহলে 8 আর 3 কয়টা? কষ্ট হচ্ছে হুজুর? আর হুজুরের কষ্ট হচ্ছে না? প্রতিবারই পড়বে, প্রতিবারই বরকত, ঠিক কিনা? কৃপণতা করবেন কেন? ওই সবচেয়ে বকিল ওই লোক যে রাসূলের নাম শুনলো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, প্রতিবারই পড়েন সাল্লাল্লাহু, বেশি সময় তো লাগে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম আমি ছাড়া তোমাদের আর কেউ না, আমার সুন্দর নাম আছে, আমাকে ডাকো, অন্য কাউকে ডেকো না। একটা তাবিজ দেখলাম গত পরশুদিন, আমার ছেলে একটা বাচ্চার গলা থেকে নিয়ে ওটা খুলছে, খুলে তাবিজের ভিতরে যেটা আছে ওটা বের করেছে, উপরে লেখা ইয়া আলী,
ইয়া হাসান ইয়া হুসাইন, ভিতরে লিখছে ইয়া মুহাম্মদ আনস ইফতাহ লানা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের জন্য দরজা খোলো। দরজা খুলবেন কে? কথা বল না কেন? আল্লাহ ছাড়া খোলার মালিক আর কেউ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রহমতের খাজিনা, কিন্তু টাঙ্কির চাবি কার কাছে? আল্লাহর কাছে। যেমন এখানে একটা টাঙ্কি আছে, টাঙ্কি থেকে পানি বের হয়, চাবি কার কাছে? আল্লাহর কাছে। মেরের টাঙ্কির চাবি আল্লাহর কাছে। আসলে কত ভালো মানুষ আর, ঠিক আছে, টাঙ্কির চাবি হলো শহরের যিনি ওয়াসার দায়িত্বে তিনার কাছে, ঠিক কিনা? আর আসমানের যে রহমত এটা চাবি কার কাছে? চাইতে হবে কার কাছে? রাসূল সাল্লামের কাছে। চাইলে তিনি দেওয়ার ক্ষমতা রাখেন। তিনি কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। আমরা আল্লাহর সুন্দর সুন্দর নাম পড়ব, কয়টা নাম, কয়টা নাম? আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, তুমি কাদের গাফফার তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান, আল্লাহু আল্লাহু। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন এসমে আজমে দিয়া, দমে দমেতে হরদম পড়ে সে এসমে আজম, মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ, আল্লাহু আল্লাহু। অসাধারণ একটা হাম, এটার চেয়ে ভালো হাম নাই বাংলা সাহিত্যে, অসাধারণ। অনেকেই লিখেছেন আমাদের জাতীয় কবি একটু স্লিপ অফ টাং হয়ে গেছে না, মুহাম্মদ নাম যতই জপি ভালো লাগে, সরসিত নজরুল সঙ্গীত ইয়ে। কত ভালো কবি দেখছেন না, বাজিয়ে ভালো। দেখেন জপতে হবে কার নাম? নজরুলের কথাগুলো অসাধারণ। দেখেন কি কথা লাগিয়েছে, আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলা বাগে, আল্লাহ নাম যতই জপি। ঠিক না বেঠি? কি সুন্দর করে তিনি লিখেছেন, আল্লাহ তাকে মাফ করে দেন। তিনি আরো সুন্দর লিখেছেন, এই গরিবের শোনো শোনো মুনাজাত আল্লাহ, এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শোনো শোনো মুনাজাত, মাঠে সোনার ফসল দিও দিও গৃহ ভরা, বন্ধু প্রিয় হৃদয় ভরা শান্তি দিও, সে তো আমার আবে হায়াত, এই গরিবের শোনো শুনে না তো কিছু, কত আজিব আজি শুনে সব, আল্লাহ হেদায়াত দান করে। কত সুন্দর নজরুল লিখেছেন। আর আমাদের একজন কবি লিখেছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুর তুরে বুক, খবিশ কি কাজে লাগে। আরেকজন লিখেছেন, আমি সদরঘাটের সামনে বসে আছি, দরজার সামনে কতগুলো স্যান্ডেল হা করে আছে, উপর দিয়ে কাউয়া উড়ে গেল, জুতা দিয়া গালে পিটলেও জুতার অপমানিত হবে, সে ফালতু কবি, ঠিক কিনা? আরেক বানর কবি কয় আজান শুনলে তার গায়ে কি যেন আসে। ভারতের এক শিল্পী বলল, আজান সবচেয়ে বাজে সুর। ওই শিল্পীকে দেখে গত তিন দিন আগে কোরআন তেলাওয়াত শুনে বসে বসে কাঁদছে। একই শিল্পী সোনু নিগম, ভালো শিল্পী, প্রতিভাবান শিল্পী, অসম্ভব ট্যালেন্ট, মানুষের যেটা গুণ আছে সেটা তো বলতেই হবে। কি আবু জেহেল আবুল হাকাম ছিল, মানুষের পায়ের চিহ্ন দেখে বলতো লোকটা কোথা থেকে এসেছে, কি জ্ঞানী ছিল সে, আবুল হাকাম ছিল সে,
যেহেতু কোরআন মানা নেই আবু জেহেল হয়েছে, ঠিক কিনা? আমি গত বর্ষদিন হঠাৎ করে একটা প্রোগ্রাম ইন্ডিয়ান আইডল, আমি তো আমার এই লাইনে আমার লেখালেখি আছে, আপনাদের প্রিয় মিজান তার কণ্ঠে আমার গজল আছে না নাই? কোন গজলটা সেই বেশি গায় বলেন তো? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগলে পারা তুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, আমার গান যারা শুনেছেন গজল তার পাবে, আমার 1979 সালের লেখা। তো শুনুন গান, তিনি ইন্ডিয়ান আইডলে আসছেন, একটা ছোট্ট বাচ্চা মেয়ে এসে কোরআন তেলাওয়াত করতেছে। কোন সুরা? সুরা নাবা। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন থুম্মা কাল্লা সায়ালামুন। বাচ্চাটাও কাঁদতেছে, ওই শিল্পীরাও কাঁদতেছে, পুরা স্টেজ রে সবাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এটাই হলো কোরআন। কোরআন পড়লেই বুকে আঘাত করে, ঠিক না? ঠিক। 2004 সালে আমার প্রথম কোরিয়া যাওয়া হয়। কোরিয়া টুইন টাওয়ার অকারেন্স ঘটেছিল এয়ারপোর্টে, খুব কড়াকড়ি। আমি গিয়ে নামলাম, 7-8 জন পুলিশ আমাকে ঘিরে ফেললে। হাই ইউ কাম হিয়ার, হোয়াট? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ডরাতে জানে না, যে ডরায় সে মুসলমান না, ঠিক কিনা? আমাকে বললো, হোয়াই ডিড ইউ কাম হিয়ার? আই সেড, টু টিচ ইউ কোরআন। ডু ইউ নো কোরআন? হে, ডু ইউ নো কোরআন? তখন আমার দিকে ওতে তো চোখ ছোট ছোট, দেখে না না দেখে বুঝাও যায় না। আমি এমনি করলাম, হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করো? আমি আই এম চেকিং, আর ইউ স্লিপ ইউর ওয়েট? বললাম, তুই জাগস না, ঘুম আস। আমি দেখলাম কুত্তা হাই সোক একবার ছোট ছোট এগিয়ে গেছে। ওকে, ইউ কেম হিয়ার টু টিচ আস কোরআন? হোয়াট ইজ কোরআন? গাইডেন্স। কোরআনের প্রথম নাম কি? হেদায়াত। প্রথম নাম কি? হেদায়াত মানে কি? গাইডেন্স। আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে কি চাই? হেদায়াত চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যালিকাল কিতাবুল আরাফিবি হুদাল্লিল, এটা হেদায়াত। এটা কি? হেদায়াত ছাড়া জীবনে চলা সম্ভব নয়। প্রত্যেকের হেদায়াতের দরকার আছে না নাই? বিদেশে যাবেন, কোন দেশে যাবেন, হেদায়াতের দরকার আছে না নাই? একটা মেয়ে বিয়ে করবেন, কোনটাকে করবেন, হেদায়াতের দরকার আছে না নাই? প্রতি মিনিটে মিনিটে আমাদের কি দরকার? হেদায়াত দরকার, জি, গাইডলাইন। হ্যাঁ, গাইডেন্স অথবা গাইডলাইন, গাইডেন্স বলা হয়, হুদা। তো তিনি বললেন, ফ্রি ও রিড কোরআন। অফিসার, বড় অফিসার আমাকে বললেন, ক্যান ইউ রিড কোরআন? আমি অফকোর্স আই ক্যান রিড ইট, হ্যাঁ অবশ্যই আমি কোরআন পড়তে পারি। আমি পড়া শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাআবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন আমিন। পড়া শেষ করলাম, দেখি যে সবার চোখ বন্ধ। অফিসারটা চোখের পানি মুছছে, রিড মোর, আরো পড়েন, নো আরো পড়েন, নো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়া। বললাম, তুমি বুঝেছ? কয় বুঝছি, এখানে আঘাত লেগেছে, এখানে আঘাত লেগেছে, তুমি গডের মানুষ। ও বলছে আমাকে, ইউ আর ম্যান অফ গড, কোরিয়ায় ইজ ওপেন ফর ইউ, যতদিন খুশি তুমি কোরিয়ায় থাকো। ইয়ারফাউ বিহিল্লাহু আকওয়াম, একটা জাতিকে কোরআন উঠায়, ঠিক কিনা? কোরআন থেকে আমরা কত দূরে, কত দূরে! আমাকে মনে হয় সে চুমু করবে, বলছে কোরিয়া ইজ ইউর কান্ট্রি, হাউ লং ইউ গোনা স্টে হিয়ার?
I say, I don't need it. You know, I want just 2 weeks maximum. 3 months visa. 3 months. Card dilo ekta. Bahire to amar lokjon opekkha korche amake nibe. Ora moha khushi. Koy e holo airport er mul manush. E jodi chay kauke nagorikotto diye dite pare. Amar nagorikotto dorkar na. Ami beheshte nagorikotto kale ache. Ki korbo duniyar nagorikotto diye. Bohu desher nagorikotto asche alhamdulillah. I don't care it. Care for it. Ekhan nagorikotto nibo kothaka. Kothaka. Shejonno Allah doler dorkar ache na nai. Namazer dorkar ache na nai. Namaz porte jodi jibono jay raji achen na nai. Haat tule dekho musliman. Allah kabul korun. যে কোনো জায়গায় কালেমা পড়ব সহজ করে দিবেন কে আল্লাহ ভুল হয়েছে কালেমা পড়লে maaf করে দিবেন কে আল্লাহ কত সহজ জিনিস দেখেন যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়লেন maaf করে দিলেন কে আল্লাহ নিজের ভুল স্বীকৃতি দিবেন নবীরা যেটা করেছেন এটা বিনয় এটা কি বিনয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাল যালিমিন আদম আলাইহিস সালাম বলেছেন রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من ال إبراهيم عليه السلام بولوچن حسبنا الله نعم الوكيل এতটুকু বলেছেন সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের শেষ অংশ আবার সূরা হজের শেষের দিকে বলছেন আল্লাহ حسبنا الله نعم الوكيل نعم المولى ও نعم النصير দুটেই বলেন সাহায্য করবেন কে সে আল্লাহ বলছেন আমার অনেকগুলো সুন্দর নাম আছে তবে সেই সুন্দর নামগুলো দিয়ে আমাকে ডাকবা যেমন গুনাহ মাপ চাইলে গাফফার ডাকো কি ডাকো মেয়ের বিয়ে হয় না একটা সমাধান দিয়ে যাই আছে না নাই ইয়া ফাত্তাহ বলবেন কি বলবেন ইয়া মেয়েটাকে বলবেন বেজোড় সংখ্যা পড়বো ইয়া ফাত্তাহ কার নাম এটা কার নাম সালাম কার নাম ঘরে শান্তি নাই বাহিরে শান্তি নাই কি বলবেন আল্লাহুম্মা আনতাস মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে সালাম সালাম শেষ গিগো আহা আসলে ভালো আপনারা খুব বাংলাদেশের জাতীয় সঙ্গীতের একটা অনুষ্ঠান করেছিল চ্যানেল আই বিরাট পতাকা কয়েক লক্ষ লোকের জাতীয় সঙ্গীত রেকর্ড করবে প্রথম লাইন গাওয়ার পরে দেখি যে আসমানের দিকে ধরছে ক্যামেরা ক্যামেরাম্যানদেরকে জিজ্ঞেস করলাম কিরে আসমানের দিকে ধরছে কেন কয় স্যার এরপর লাইন পারে না হ্যাঁ সালাম সালাম হাজার সালাম শহীদ স্মৃতি শরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে সুন্দর লেখা ধন্যবাদ দেয় লেখককে কিন্তু যখন সালামের সাথে মেয়ে যোগ হয় তখন একটা সালাম থাকে না হারমোনি তাবলা যোগ হয় সালাম থাকে না ঠিক না ঠিক সালাম কার নাম জান্নাতে আমরা কি শুনবো সালাম লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান সালামা যেদিকে যাবেন শুনবেন সালাম এবং সালাম সালামের প্রসার বেশি ঘটান শান্তি নাজিল করবেন কে অফিস আদালতে গিয়ে যদি দেখেন যে ঘুষখোর বসে আছে আছে না তাহলে সেদিকে ঘুষ নেন হ্যাঁ বেশি না হন ঘুষ যদি দিতে হয় গিয়ে সালাম দিবেন আমি আসতেছি দুবাই থেকে আমার সাথে দুবাই থেকে অনেকে উঠছে আমি লন্ডন থেকে আসছি তো বললো যে হুজুর এয়ারপোর্টে নামলেই তো ঘুষের জন্য আমাদেরকে জান খেয়ে ফেলবে দুবাই থেকে আসতে তো অনেকগুলো লাগেজ না বিভিন্ন ভাইয়ের জন্য কম্বল ওটা সেটা আনে ঠিক কিনা তাই বললাম যে আপনি আমার সাথে থাকবেন আরও কয়েকজন আসেন না আমি তো কয়জনকে নেব আমি গ্রিন লাইন দিয়ে বের হই তো আমার সাথে 4-5 জন প্রথম 3 জন চলে আসছে পরে 2 জন কাটতেছে এই 3 জন হুজুরের সাথে ওনারা যায় যাক আপনারা পিছনে 2 জন আসেন হেরা কয় হুজুর কী হচ্ছেন কী হচ্ছেন একে যাই সালাম দিয়ে বলে বাজার কি দিবা সালাম দিবা কয়বার কয়বার
আন্নবী কমসে কম কয়বার দিতেন সালাম দিবার যায় ঘাটতি তুই কয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহি এতটুকু হাদিস এসছে উত্তর নাও দেয় আবার দিয়ে সালাম আবার দিয়ে কয় সালাম রে এসছো নাকি আর কিছু নয় অন্য ওরা আর কিছু না বাঁচিয়ে দিলেন কে শুধু সালাম রয়ে শোনো গাঠি মিথ্যে বেগিন সালাম বাঁচাইতে দিলেন আল্লাহ ঠিক না ঠিক ইন্টারভিউ মোড়ে গেছে আমার কয় হুজুর এটিএন মার কয়েছে হুজুর আমার চাকরিটা খুব দরকার তুই নামাজ পড়স আমি ভাইস প্রেসিডেন্ট কিন্তু ইন্টারভিউ মোড়ে আমি ছিলাম না তুই নামাজ পড়স পড়ি গিয়ে সালাম দিবি গিয়ে সালাম দিস মেন যে পরীক্ষা নিবে বসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ক ঠিক আছে আবার দে আসসালামু আলাইকুম ক কি সালাম লয়ে শুনে শুধু আর কিছু না হয় প্রথম প্রশ্ন জিজ্ঞেস করলো পাশ দ্বিতীয় প্রশ্ন পাশ চাকরি হয়ে গেছে চাকরির মালিক কে চাকরির মালিক কে তো মানুষের কাছে যাও কেন আমি বসে আছি বাংলাদেশের একটা জেলায় জেলা অফিসে উপর থেকে একজন ফোন করলো জেলার যে বড় কর্মকর্তা থাকেন তিনি উঠে গেলেন উঠে গিয়ে সাত 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 ইয়ে স্যার ন স্যার হ্যাঁ স্যার জি স্যার আমি সময় দেখতে লাগলাম এক মিনিটে চুয়ান্ন বার স্যার করছি হ্যাঁ নাম সর্বনাশ এতবার তুই আল্লাহ জিকির করলে তুই অলি হয়ে যেতে তারপরে তো চাকরি ঠিক না ভাই মানুষের চাতামি করো সেজন্য লাথি খাস সিগনাল ঠিক কার প্রশংসা করবি কার তোর চাকরি মানুষের হাতে নয় কার হাতে রিজিক কোথায় রিজিক কোথায় আকাশে কোথায় সেই আকাশ থেকে রিজিক নাজিল করেন কে মুসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ আপনার জন্য সলাত পড়ি রোজা রাখি আল্লাহ বললেন এবার আমার জন্য কি করবি বলো মুসা আল্লাহ বললেন আল্লাহ আপনি বলেন আল্লাহ বলছেন ইযহাবে ইলা ফিরআউন ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা তাযাক্কা ওয়া আহলিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা সুবহানাল্লাহ তিনি গেলেন কার কাছে ফিরআউনের কাছে কার কাছে ফেরাউনের কাছে যাও ওটাই আমার কাজ ফেরাউন আল্লাহর আইন বাদ দিয়ে নিজের আইন চালিয়েছে আল্লাহ শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে নিজের শিক্ষা ব্যবস্থা ঢুকিয়েছে ঠিক কিনা আচ্ছা বলেন তো গত করোনার সময় সরকার কোন প্রতিষ্ঠান খুলে দিয়েছিলেন হেফজখানা কি খানা হেফজখানা ঠিক না কি খুলে দিয়ে দে মরলে হাফেজ মরু মরে যাবে তো কিন্তু এটা সরকার বড় বুদ্ধিমানের কাজ করেছে ঠিক না বেঠিক চেয়ারম্যান হন হাবিবুল্লাহ মেম্বার যখন তেলাওয়াত শুরু হলো করোনা বাড়লো না কমলো আস্তে আস্তে মসজিদ খোলা আস্তে আস্তে মসজিদ প্রথম তিন ফিট তারপরে দুই ইঞ্চি মানুষের গার ফের উঠে আলো কিও বুঝা কতর কি হইয়ে আগে আরে ধরব তোরে না আর করোনার কোনো বয়স নাই করোনা আল্লাহ যারে হুকুম করে তারেই ধরে ঠিক না বেটি মা বাপ দুইজন ভালো সন্তানের করোনা আবার মায়ের করোনা সন্তান পেটে ভালো আছে আছে না নাই হুকুম কার কোরআন তেলাওয়াত শুরু হলো করোনা আস্তে আস্তে কমে গেল ঠিক না বেটি আজ যদি আমরা প্রতিদিন কোরআন জোরে জোরে পড়ি কোরআনের দল করি তাহলে করোনা কমায় দিবেন কে মদিনাকে ইতিমধ্যেই করোনা মুক্ত ঘোষণা করা হলো দুনিয়ার কোন শহর করোনা মুক্ত না কোন শহর মদিনা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা যে মদিনা ধন্য হলো পেত ঠিকানা মন আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনা মুসা আলাইহিস সালাম যে কাজ করেছেন আপনারা করতে রাজি আছেন তো আল্লাহর আইন যেখানে আমরা আছি আল্লাহর আইন না মানলে জাহান্নাম দিবেন কে আম্মা মান তাগা ওয়া আসালাল হায়াতা দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া
যে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে অমান্য করলো, আর নিজের মন যেটা চায় সেটা চাইলো, জাহান্নাম তার বাড়ি বানিয়ে দিবেন কে? আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর ভয়কে স্থান দিল কার ভয়? সব সময় আমাদেরকে দেখছেন কে? মাকাম রব্বি, আল্লাহর উপস্থিতিকে সে ভয় করলো। অনাহান নাফসা আনিল হাওয়া, মন যেটা চায় সেটা চাইল না, মন চায় সুন্দর জমি আমি নেব, মন চায় সুন্দর বাড়ি আমি গ্রহণ করব, মন চেয়েছে একজন কক্সবাজারের জমিও হাই ফেলাইয়ে, ঠিক না বেঠি? কত জমি লই গিয়ে কই, এরকম না তো আছে না নাই ওহান না তা হড়ে। হ্যাঁ, কক্সবাজারের জমি হাই ফেলাস, জমি মানুষকে দে, তোর জন্য মানুষ দোয়া করবে, ঠিক না বেঠি? ভূমিহীন মানুষের জন্য ভূমি দাও, দোয়া করবে, ওই ভূমিহীন মানুষ যতদিন থাকবে তোমার উপর রহমত নাযিল করবেন কে? আল্লাহ জাল্লা শানহু মূসা আলাইহিস সালামের উপমা কেন দিলেন? মূসা আলাইহিস সালাম এত কষ্ট করেছেন, তারপরে হুকুম মেনেছেন কার? বাড়ি নাই, ঘর নাই, নিজের বাড়ি থেকে চলে গেলেন শত শত মাইল দূরে শোয়েব আলাইহিস সালামের এলাকা, কারণ দেশে দেখলেই তাকে হত্যা করা হবে, ঠিক না বেঠি? গিয়েছেন একটা গাছের নিচে বসা, কোনো খাওয়া নাই, লওয়া নাই, রহনে কো ঘর নেহি, সোনে কো বিস্তর নেহি, আপনি আল্লাহ হে রাখে ওয়ালে, মা আনজালতা মিন খাইরিন ফকির, তিনি বললেন আল্লাহ এই অবস্থায় যা দেন আমি সেটার ভিক্ষুক। আল্লাহ দেখে যে দুই মেয়ে পিছনে দাঁড়ানো, তাদের বাহনকে, তাদের উট ছাগলকে পানি খাওয়াতে পারছে না, বড় বড় লোকেরা এসে তারা খেয়ে নিচ্ছে। উনি গেলেন, গিয়ে বললেন এই মেয়েরা তোমাদের কি সমস্যা? বলছে আবু না শেখুন কবির, আমাদের আব্বা অনেক বয়স্ক একজন মানুষ, আমাদের কোনো ভাই নেই, এই জন্য এই পুরুষগুলো আমাদেরকে জায়গা দেয় না। মুসলমানের শক্তি কম না বেশি? বেশি না হম কয়সর হত্যনের শক্তি না। মূসা আলাইহিস সালাম আতুবে যে বেগুন সাফ জ, তিন ঘন্টা আগে দুই মেয়ে চলে গেল। বাবা বললো এই তোমরা আজকে তাড়াতাড়ি আসলা কীভাবে? আব্বা একজন সুন্দর যুবক এসেছে, তিনি আমাদেরকে সবার আগে ব্যবস্থা করে দিয়েছেন, বাপ বলবো তাকে নিয়ে আসো, তাকে আমি পুরস্কার দেব। সুবহানাল্লাহ, এই যিনি ডেকেছেন ওনার নাম কি? শোয়াইব আলাইহিস সুবহানাল্লাহ কইবেন না। বলল তোমার পুরস্কার আমার দুইজন দুইটা মেয়ের যেখানে একটাকে বিয়ে করবা, ব্যবস্থা করলেন কি? সে আল্লাহ এখনো আসে না নাই, অন্ধ হয়ে গেছে নাকি, শক্তি কমে গেছে আগের মতোই? আচ্ছা ওলা ইয়াউদুহু হিফজুহুমা ওয়া হুয়াল আলিয়ুল, কোন দুর্বলতা তাকে স্পর্শ করতে পারে? সব আগের মতোই তিনি, ঠিক না বা ঠিক? যেরকম ক্ষমতা দরকার সেরকম আছে না নাই? শুধু আমাদের চাইতে হবে কার কাছে? মূসা আলাইহিস সালাম কয় বছর থাকলেন? দশ বছর থাকলেন। আসছেন কোথায়? আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যেতে হবে, ঠিক না ভাই? ঠিক। কোনো শূন্য নাই, কোনো জন নাই, কিচ্ছু নাই, আত্মীয় স্বজন কেউ। পথিমধ্যে আসলেন, বউ বলছে আমার শীত লাগছে, তুমি একটু আগুন নিয়ে আসো। তিনি পাহাড়ের দিকে গেলেন, দেখলেন আগুন, বললেন ইন্নি আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারে হুদা। সুবহানাল্লাহ, কইলেন না কি ব্যাপার? ছুটি দেন আর নলে না আর না আসো পিএম খালি। হ্যাঁ ইনশাল্লাহ, মানুষ তো উড়েই না দেখি। হ্যাঁ কতক্ষণ হয়েছে বলুন তো, কতক্ষণ থাকবে না? এখন ছেড়ে দেই, এটা জায়েজ হয়নি আপনাদের জন্য না আমার জন্য। রাসূল এসার পরে কথা বলতেন না। আগামী বছর হুমায়ুনকে বলেছি মাগরিবের পরে প্রোগ্রাম হলে নেবে, আর নলে বাবা ঠিক আছে না? জি টাইম একটু বেশি হবে, আজকে ছুটি দাও। হ্যাঁ আচ্ছা, তোতলা ছেলে আছে কারো ঘরে? তোতলা, তোতলা চেনে? এক তোতলা আরেক তোতলার বাসায় ফোন করছে, তুই কেমন আছিস? তুই ওই তোতলা খাতে তুই আরে বেগাস কিনলে দুগো লাগে গিয়ে গই
শেষে আরেকটু তুলাইস কী খাই ইরা আরে ব্যাঙা এই তোতলা বুঝে খেয়েস ফোন করি ক ব্যাঙা না আর তোতলা ফরিবার তোতলা তোতলা ফরিবার এই তোতলা মে ছুটার জন্য একটা আয়াত দিলেন কে জাকির নায়কের নাম শুনছেন তো লোকটা কেমন আল্লাহ কবুল করুক জ্ঞান বেশি না কম বড় বিনয়ী মানুষ কথা বলতে পারে না ঠিক মতো যদি জিজ্ঞেস করেন কি নাম জাকির হ্যাঁ কি নাম জাকির কিন্তু যখনই বয়ান শুরু করে তোহার একটা আয়াত পড়ে আয়াতটা কি রব্বিশরাহ লি ওয়াইয়াসসির লি ওয়াহলুল উকদাতা ইয়াফকাহু বাস এতটুকু পড়লেন মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার কত কঠিন নবী কত বড় নবী আল্লাহ যার সাথে আল্লাহ নিজে কথা বলেছেন কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আল্লাহু আকবার ইত্তাখাযা ইব্রাহিম খলিলা এক এক নবীর জীবনী মহাসমুদ্র আল্লাহ যেন এই নবীদেরকে আমাদেরকে স্বপ্ন দেখা আল্লাহ তোমার প্রিয় হাবিবকে আমাদেরকে স্বপ্ন দেখাও স্বপ্নে হলে ও এসো একবার হেমে ভর বিরহ নদীর চারিধার শুধু তোমার পথে আমি কাঁদি আঁখি কাঁদে ভুবন কাঁদে তোমারই জন্য মন কাঁদে আঁখি কাঁদে ভুবন কাঁদে কাঁদে কি না না কাঁদলে তো আপনার মোমেন না একজনের জন্য কাঁদতে হবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পথিমধ্যে থামলেন পাহাড়ের দিকে গেলেন বিবিকে বললেন ইন্নি আনাস্তু নারা আতিকুম বিকাবাস আও আজিদু আলান নারি হুদা ওই আগুন থেকে তোমার জন্য আজলা ভরে আগুন আনব অথবা ওই আগুন দিয়েই আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করবেন আগুনের দিকে যখন গেলেন ইন্নি আনা রাব্বুক ইন্নি আনা রাব্বুক ফাখলাল আলাই ইন্নাক বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া আল্লাহু আকবার আজ সেই তুয়া আছে না নাই আজ সেই তুয়া দাঁড়ানো মিশরে যখনই আগুনের দিকে আগাচ্ছে আল্লাহ বলছেন ইন্নি আনা রাব্বুক ও মুসা আমি তোমার রব আল্লাহ আমার রব যিনি দিলেন সব তিনি হলেন রব আল্লাহু আকবার যার যেটা দরকার তাকে সেটা দেন কে আমার যেই খাওয়া দরকার সেটা খাওয়ান কে সাপের খাওয়া যোগান দেন কে মাছের খাওয়া যোগান দেন কে পিঁপড়ার খাওয়া যোগান দেন কে কি প্রাণী সবার খাওয়া তিনি যোগান দেন ইন্নি আনা রাব্বুক ফাখলান আলাইক জুতা খুলে ফেলো ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া ফাস্তামি' লিমা ইউহা নাফতারতু আমি তোমাকে বাছাই করেছি তুমি হলা ভালোর ভালো 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 আখতারতু ইখতিয়ার খায়ের থেকে আমি তোমাকে ভালোর থেকে বাছাই করেছি সুবহানাল্লাহ ফাস্তামি' লিমা ইউহা শুনে থাকো আমি যা ওহী করছি ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি আল্লাহু সেই সালাতের কথা কে বলছেন আল্লাহ বলছেন ইন্নানি আনা রাব্বুক ফাখলান আলাই ইন্নানি আনা আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ আমি ছাড়া তোমার কোনো ইলাহ ফা'বুদনি আমার ইবাদত করো আকিমিস সালাতা লিযিকরি নামাজ কায়েম করো আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে ঠিক না বেঠি ইসলাম যারা চায় না তারা জানে না আমরা ইসলামকে কত ভালোবাসি ঠিক না বেঠি জীবন যাবে কিন্তু ইসলাম যেতে দেব জান যাবে কিন্তু ঈমান যাবে না ঠিক না বেঠি শহীদ হতে রাজি আছো না নয় হাত তুলে দেখাও মুসলমান আল্লাহ সবাইকে কবুল করুন আরো চিৎকার করে বলে আমিন করেন সুবহানাক।
আল্লাহুম্মা আল্লাহু ওয়া হামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোন সূরা থেকে কথা বললাম? সূরা তহা। ইনশাআল্লাহ আগামী বছর যদি দাওয়াত দেন আলহামদুলিল্লাহ, না দিলে সুবহান। দাওয়াত কি আপনারা দেন নাকি? দাওয়াত উপরে বরাদ্দ হয়, ঠিক কি না? কোথায় বরাদ্দ হয়? ফিস সামায় রিজকুকুম। আজকে আর না বাড়াই, ফজর কাজা হয়ে গেলে আমি গুনাহগার হয়ে যাব। আর আশেপাশে যদি হিন্দু ভাই বোন থাকেন আমাকে মাফ করে দিয়েন, কারণ আপনাদের অনুমতি নিয়ে কথা বলা দরকার ছিল। রাতটা তাদের ঘুমের সময়, ঠিক কি না? তাদের ঘুমের সময়, এটা তাদের অধিকার। আমরা মাইক বাজিয়ে তাদের ডিস্টার্ব করি, এটা উচিত না। আমরা মাহফিলের ভিতর মাইক রাখতাম, ভালো হতো, ওদের কানে যেত না। যেমন ইংল্যান্ড আমেরিকাতে হয়, মসজিদের ভিতরে মাইক রাখতে হয়, বাহিরে যাইতে দেওয়া হয় না। আমি বলছি হোয়াই নট? আসলে লোক অনলি ওয়ার মুসলিম, সো মেনি পিপল আর ডিসবিলিভার, দে ডোন্ট বিলিভ ইউর বিলিভ, ইউ শুডন্ট ডিস্টার্ব দ্যাম। আপনি তাদেরকে ডিস্টার্ব করতে পারেন না, তাদের অসুস্থতা আছে, রোগী আছে, ঠিক না বেটে? আমি আমার ভাইদের কাছে মাফ চাচ্ছি। আমার ভাইয়েরা মাহফিল কমিটিকে মাফ করে দিবেন আপনাদের যদি ডিস্টার্ব হয়ে থাকে। আমরা এখন দোয়া করবো। হুজুর কথা হবে না, কেউ কিছু বলবে? কে মাহফিল কমিটির কে আছে বলবে না? কত বিনয়ী ছেলে, হয় না? আরে আচ্ছা, ইনশাল্লাহ আর হাইবা কেমনি হাই অবশ্য হুজুর এসছে, আর হুজুর এসছে। ইয়ানার জন্য বিরাট নেয়ামত, বিরাট পাওনা, আলহামদুলিল্লাহ। আমার ভাইদের জন্য দোয়া করবো। আমাদের এলাই কি কয়েকজন মুরব্বী আহারে অসুস্থ, তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। অবশ্যই মাহফিল পরিচালনা কমিটির জন্য দোয়া করবেন। আর হুজুরের কষ্ট হয়ে গেছে আজকে, বেশি নিচে বসে আছেন। হ্যাঁ, আমরা আমাদের জুম ছড়ি এই সোনার টুকরা ছেলেদের জন্য, আমাদের মেম্বার আছেন, চেয়ারম্যান সাহেব আছেন হয়তো ব্যস্ত কোথাও, আরও যারা মেম্বার আছেন, যতজন মেম্বার হয়েছেন, খুব কঠিন দায়িত্ব। আল্লাহ যেন দায়িত্ব দিয়ে ওনাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেয়। মানে দোয়া হয় না? আমাদের প্রিন্সিপাল হুজুর দোয়া হলো তো ভালো হতো। আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان ربي العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد হে আল্লাহ, পশ্চিম ঝুমছড়ি ইসলামী সমাজ কল্যাণ, ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের পিএম খালি এই মাহফিলে হাজারো লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, আপনি ছাড়া কারো কাছে এভাবে হাত তুলি না, আপনি ছাড়া কাউকে ইলাহ মানি না, আপনার সাথে কাউকে শরীক করি না, আপনার হাবিব সাল্লাম ছাড়া কাউকে নেতা মানি না। আমাদের এই ঘোষণার কারণে আমাদের জীবনের গুণাগুলো আপনি মাফ করে দেন। আজকের সালাত, আজকের কোরআন তেলাওয়াত সহ সারা জীবনের ইবাদত আপনার শাহি দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বি কেরামের আর ওয়াহ মুবারকে পৌঁছায় দিন। বিশেষ করে যেই নবী আলাইহিসসালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সেই নবী আলাইহিসসালামের রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দেন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দেন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানান। পিতা মাতার গায়ে বেহেশতের পোশাক পরিয়ে দেন, যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত বেরাজ করে দেন, নেক আমলের তৌফিক দেন, রোগ বিমারি থেকে সাফা দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে সোনার টুকরা যুবকগুলো এই সুন্দর আয়োজন করলো, যারা কষ্টার্জিত পয়সা থেকে প্রবাসের এবং দেশের ভাইয়েরা সহযোগিতা করলো, সোনার জন্য যারা